২৬ বছর ধরে ভিক্ষুকদের বিনা পয়সায় খাওয়ান নিজেরই নুন আনতে পান্তা ফুরানো জাকিরুর রহমান মিঠু। প্রায় ৬০-৭০ জন ফয়ফোগান নিয়ে আমি ফিরে খিলাই। টানাপোড়েনের সংসার, তবু আতিথেয়তায় কোনো ত্রুটি নেই তার। বাড়ার থেকায়েত করে শুরু হয়, যত মিসকিন আছে কাকু ফেরত দেয় না বাপু। বগুড়া শহরের ফুটপাতে খিচুড়ি বিক্রির উপার্জনেই সংসার চলে মিঠুর। ফুটপাতের এই দোকানেই প্রতি সপ্তাহে ভিক্ষুকদের একবেলা আপ্যায়ন করেন মিঠু। ২ মাস হলে খাচ্ছি বাবা, কোনোদিনও পয়সা নেন। ব্যবসাটা মূলত মিঠুর শ্বশুর এনায়েত খান আলমের। তার মৃত্যুর পর হাল ধরেছেন মিঠু। শ্বশুরের ফ্রি খাওয়ানোর রেওয়াজ ধরে রেখেছেন মিঠু। আপ্যায়নে কোনো কার্পণ্য করেন না মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী এই স্বল্প পুঁজির ব্যবসায়ী। এটা প্রায় ২৭-২৮ বছর ধরে চলে আসতেছে। এই ছেলের শ্বশুর আসলো সারা বছরই মিসকিন খিলাছে বাবা, আমাকে মেয়ের মতনই ভালোবাসিছে। মরা যাওয়ার পর এই ছলি খিলাবা ধরেছে, বিক্রিও করে দুরা পয়সার জন্য, আবার মিসকিনকের ভিতর দিয়ে খিলাই। সপ্তাহের ৬ দিন দোকানদার হলেও বৃহস্পতিবার মিঠু যেন অন্য মানুষ। এখানে ২ মাস হলেই খাই, কোনো টাকা পয়সা কিছু নেয় না, ফ্রিই খাই, আমরা সবাই মিলে খাই। এখানে দোকানে আসা অতিথিদের নিজেই হাত ধুয়ে থালায় তুলে দেন গরম খাবার। বহুদিন থেকে খাই, ওনার শ্বশুর বাচ্চা থাকতেই টাকা পয়সা কিছু নেয় না, তার সাথে খাবার দেয় ডিম, আলু ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি। উপার্জন যত কমই হোক, প্রতি বৃহস্পতিবার দিনটা বরাদ্দ থাকে ভিক্ষুকদের জন্য। তা আমার একটা বেশি ইনকাম না, তবুও এর মধ্যে আল্লাহ দিলে চলে যায়, সংসার চলে। কোনো কিছু পাওয়ার আশায় নয়, বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন এবং আত্মতৃপ্তির জন্য ভিক্ষুকদের জন্য এমন খাবারের আয়োজন করেন মহৎ হৃদয়ের মিঠু। আমার এই ফুটপাতের দোকানটা আমার শ্বশুরের, ফয়ফোকেন্নিদেরকে উনি খিলাত। আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে সেই দায়িত্বটা আমি পালন করতেছি। আমার খুব একটা ইনকাম না, তবে যে ইনকাম হয় এর মধ্যেই হয়ে যায়, কিন্তু খিলেলে আমার মনের দিক দিয়ে আমি খুব শান্তি পাই। স্ত্রী, 2 সন্তান ছাড়াও মিঠুর পরিবারে রয়েছে বৃদ্ধা শাশুড়ি ও বিধবা শ্যালিকা। আমার বাসায় আমার ছেলে মেয়ে, আমার বউ, আমরা ফ্যামিলি সদস্য 6 জন। আলু ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, খিচুড়ি। টাকা নেয়নি, ফ্রি খাওয়ায়। গরিব দুঃখী মানুষ, এদেরকে সবাইকে ফ্রি খিলাই। সপ্তাহে একদিন করে খাই, টাকা লাগে না। ভর্তা ডিম বহুদিন হলে খাচ্ছি, কোনো টাকা পয়সা কিছু লাগে না, ফ্রি খাই, খাওয়া দেয়া চলে যায়। ডিম, বেগুন ভাজি, আলু ছানা দিয়ে খাওয়ালো।